আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধু, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু, ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধু, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু, জল তরঙ্গ এ অঙ্গ, হ্যাঁ জল তরঙ্গ এ অঙ্গ, অপূর্ব হাসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী ভাই, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। তুমি পাশে আছো বলে কিছু না চাই, ওই চোখেতে চে কাটে মোর দিন রাতি, প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা, সুবর্ণ কলসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মন কি যার ভালো আরো আমি ভালোবাসি। নামটা জানিয়ে শুধু যা, যে নামে ডাকবে আমাকে, কানে কানে
আমাকে কানে কানে বলে তুমি দাও
রইবে কি রইবে যোছনা তুমি গো রইবে কি রইবে যোছনা এই যোছনাতে নেবে মন শোনা নেবে কি না নেবে গো বলো তুমি সে কি দেবে কি না দেবে গো বলো তুমি দেখি ও এ তুমি গো রইবে কি রইবে যোছনা তুমি গো রইবে কি রইবে যোছনা কত যে কথা সখি বলাও গো হয়নি শশী বলে দেব কথা থেকে না বলাই মজা বেশি চোখেতে চোখেতে হয় সে ও কথা মুখেতে বলা তো হয়নি গোপন কথা দিও গো সজনি গোপন সে আর রয়নি কেমনে বলি গো না বলা কথাটি পাশে বসে কাটবে দিন গো সজনি নেবে কি না নেবে গো বলো তুমি সে কি নেবে কি না নেবে গো বলো তুমি সে কি ও তুমি গো রইবে কি রইবে যোছনা তুমি গো রইবে কি রইবে যোছনা হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে পেয়েছি সে পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি পাশে পাশে তুমি গো আমি পাশে আছি পাশে পাশে তুমি গো আমি পাশে আছি নেবে কি না নেবে গো বলো তুমি সে কি দেবে কি না দেবে গো বলো তুমি দেখি ও লা 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 ও ছিল স্বপ্নে তু চোখরে
তাই তো সত্যি হলো ভালোবাসায় বলো না হাঁচি ধরে সেই তো তোমার কাছে এলাম ফিরে যা ছিল স্বপ্নে দু চোখ ভরে তাই তো সত্যি হলো ভালোবাসায় বলো না হাঁচি ধরে শুনলেন বাবুল সুপ্রিয় কুমার শানু
উদিত নারায়ণ এবং অলোক ইয়াগ্নির কণ্ঠে কিছু সুপারহিট সুপারহিট সং। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার কিছু সুপারহিট সং আপনাদের শুনালাম, সেই সাথে কিছু আমি ফুল দেখাবো, অসাধারণ কিছু ফুলের দৃশ্যই দেখুন। ফুলের বাগান একেবারে লাল হয়ে আছে চারিদিকে, যেদিকে তাকাবেন লাল আর লাল দিকে, সত্যিকারই মনে হয় যেন প্রাণটা জুড়িয়ে যায়। এটা আবার গাঁদা ফুল, আপনারা সবাই গাঁদা ফুল চেনেন। আমি গিয়েছিলাম কিছু ছবি তুলতে, জানেন আপনারা জানেন যে আমি গানের সাথে কিছু ভিডিও শেয়ার করে থাকি। এই ভিডিও দেওয়ার কারণ কি, অনেকেই হয়তো আমাকে অন্যরকম বলতে পারেন যে এই ভিডিও দেওয়ার কারণ কি। ভিডিও দেওয়ার কারণ হচ্ছে গানের সাথে ভিডিও দিলে কি হয়, ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে তারা অনেকটা অন্তত সেভ করা যায়। কেননা অনেক গান নিয়ে একটি ভিডিও তৈরি করা ইউটিউবের গাইডলাইনে এটা কিন্তু অ্যালাউ করে না, সে আপনি গানের পারমিশন নেন আর যাই করেন। চারটে পাঁচটা গায়কের গান নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করলেন, এটা ইউটিউবের গাইডলাইনে নেই। যেহেতু ভিডিও দিলাম, নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু দেখাতে হয়, তাই নিজস্ব ক্রিয়েটিভিটি দেখানোর জন্য এই সাউন্ড এবং ভয়েসটা দিতে হয়। এই ভয়েস এবং ভিডিওটা, ভয়েস এবং ভিডিও, তাহলে কী হয়, কোনো প্রবলেম আসার সম্ভাবনা খুব কম থাকে। আজকে এই দেখুন কিছু একটু জুম করে দেখাচ্ছি গাঁদা ফুল, অসাধারণ ফুলগুলো। পুরো জমিতে গিয়েছিলাম, সারা জমিতে পুরো ফুল আর ফুল ফুটে আছে। আজকে বিকেল নাগাদ ইউটিউব একটি মেল পাঠিয়েছে, মনে হয় মেলটি সবাইকে পাঠিয়েছে, কেননা এই মেলটি সবারই প্রয়োজন। ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে ইউটিউব একটি মেল পাঠিয়েছে, অবশ্যই মেলটি সবাই দেখে নেবেন যে কী মেল আছে এবং কমিউনিটি গাইডলাইন কী আছে। আমি সম্পূর্ণ দেখিনি, আর আপনারা যদি বলেন তাহলে আমি কালকে ভিডিও বানিয়ে দেখাবো। বিশেষ করে যারা নিউজ চ্যানেল আছেন, যারা নিউজ চ্যানেল করেন ইন্ডিয়ান গভর্নমেন্টের, তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো কিন্তু অবশ্যই কঠোরভাবে মানতে হবে। এখন তাদের কী রুলস আছে সেগুলো দেখে নেবেন, কী রুলস, বিশেষ করে নিউজ চ্যানেলদের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস নিয়ে ইউটিউব কিন্তু খুব কঠোর আছে। তাই ইউটিউব গাইডলাইন নিয়ে যে ইউটিউব একটি মেল পাঠিয়েছে দেখবেন, রিমাইন্ডার করে সেই মেলটা অবশ্যই আপনারা সবাই চেক করে দেখবেন, ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে। আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আমাদের মোটামুটি কিছুই জানা নেই, হয়তো কিছু কিছু আমরা জানি কিন্তু সব ইউটিউবাররা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছুই জানে না। বিশেষ করে যারা নতুন ইউটিউবার, যারা ইউটিউবে নতুন এসছে, তারা কিন্তু ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন সম্বন্ধে তাদের কোনো ওয়াকিবহাল নেই। তাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা অবশ্যই আগে জেনে নিতে হবে, আর না হলে কিন্তু চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। আরেকটি কথা, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, এখন পর্যন্ত যারা ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট করেননি, আপনাদের কিন্তু ডিসেম্বর মাসের 10 তারিখ লাস্ট ডেট। এই 10 তারিখের মধ্যে ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট কিন্তু অবশ্যই করতে হবে, না হলে পেমেন্ট কিন্তু আটকে যাবে। আমি এটা আপনাদের রিমাইন্ডার দিয়ে দিলাম, আমি ডিসেম্বর মাসের দিকে আবার প্রথম দিকে একটি ভিডিও বানাবো, তখন আপনাদের দেখিয়ে দেবো। যদিও একটি ভিডিও আমার আছে, সেদিকে করেছি যে রিসাবমিট কী করে করতে হয়। যারা এখন পর্যন্ত রিসাবমিট করেননি, রিসাবমিট শিগগির করে ফেলুন, আর না হলে কিন্তু পেমেন্ট পাবেন না, পেমেন্ট আটকে থাকবে। ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হয়, মানতে হয়। আপনি যদি কোথাও চাকরি করেন বা কোনো কোম্পানিতে, যেখানেই হোক, সব জায়গার কিন্তু একটি রুলস থাকে, সেই রুলসটি আপনি যখনই ব্রেক করবেন তখনই কিন্তু কোম্পানি হোক বা সরকার হোক আপনার বিরুদ্ধে স্টেপ নেবে। এখানেও তাই, এখানেও
চাকরির থেকে আরও বেশি। এখানে সুযোগ বেশি পাওয়া যায় না, দুটো কি তিনটে সুযোগ পাওয়া যায়, তারপরে চ্যানেল ডিলিট হয়ে যায়। মোটামুটি সব ইউটিউবারই আসে এখানে অনেক স্বপ্ন নিয়ে, চ্যানেলটা বড় করবে, ইনকাম করবে, চ্যানেল নিয়ে একটি ভবিষ্যৎ তৈরি হবে, এই আশা নিয়ে প্রতিটি ক্রিয়েটারই কিন্তু ইউটিউবে আসেন। সেরকম আমরাও আছি, তাই আমরা সবসময় যেন চাবো যাতে চ্যানেলটা আমাদের নষ্ট না হয়, চ্যানেলটা টিকে থাকে। সেই কারণে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো অবশ্যই আপনাদের ফলো করতে হবে। আজকে বিকেল নাগাদ ইউটিউব একটি মেল পাঠিয়েছে, মনে হয় মেলটি সবাইকে পাঠিয়েছে, কেননা এই মেলটি সবারই প্রয়োজন। ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে ইউটিউব একটি মেল পাঠিয়েছে, অবশ্যই মেলটি সবাই দেখে নেবেন যে কী মেল আছে এবং কমিউনিটি গাইডলাইন কী আছে। আমি সম্পূর্ণ দেখিনি, আর আপনারা যদি বলেন তাহলে আমি কালকে ভিডিও বানিয়ে দেখাবো। বিশেষ করে যারা নিউজ চ্যানেল আছেন, যারা নিউজ চ্যানেল করেন ইন্ডিয়ান গভর্নমেন্টের, তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো কিন্তু অবশ্যই কঠোরভাবে মানতে হবে। এখন তাদের কী রুলস আছে সেগুলো দেখে নেবেন, কী রুলস বিশেষ করে নিউজ চ্যানেলদের জন্য। ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস নিয়ে ইউটিউব কিন্তু খুব কঠোর আছে, তাই ইউটিউব গাইডলাইন নিয়ে যে ইউটিউব একটি মেল পাঠিয়েছে দেখবেন রিমাইন্ডার করে, সেই মেলটা অবশ্যই আপনারা সবাই চেক করে দেখবেন, ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে। আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আমাদের মোটামুটি কিছুই জানা নেই, হয়তো কিছু কিছু আমরা জানি, কিন্তু সব ইউটিউবাররা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছুই জানে না। বিশেষ করে যারা নতুন ইউটিউবার, যারা ইউটিউবে নতুন এসছে, তারা কিন্তু ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন সম্বন্ধে তাদের কোনো ওয়াকিবহাল নেই। তাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা অবশ্যই আগে জেনে নিতে হবে, আর না হলে কিন্তু চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। আরেকটি কথা, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, এখন পর্যন্ত যারা ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট করেননি, আপনাদের কিন্তু ডিসেম্বর মাসের 10 তারিখ লাস্ট ডেট, এই 10 তারিখের মধ্যে ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট কিন্তু অবশ্যই করতে হবে, না হলে পেমেন্ট কিন্তু আটকে যাবে। আমি এটা আপনাদের রিমাইন্ডার দিয়ে দিলাম, আমি ডিসেম্বর মাসের দিকে আবার প্রথম দিকে একটি ভিডিও বানাবো, তখন আপনাদের দেখিয়ে দেবো। যদিও একটি ভিডিও আমার আছে সেদিকে করেছি যে রিসাবমিট কী করে করতে হয়, যারা এখন পর্যন্ত রিসাবমিট করেননি রিসাবমিট শিগগির করে ফেলুন, আর না হলে কিন্তু পেমেন্ট পাবেন না, পেমেন্ট আটকে থাকবে। ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হয়, মানতে হয়। আপনি যদি কোথাও চাকরি করেন বা কোনো কোম্পানিতে, যেখানেই হোক, সব জায়গার কিন্তু একটি রুলস থাকে, সেই রুলসটি আপনি যখনই ব্রেক করবেন তখনই কিন্তু কোম্পানি হোক বা সরকার হোক আপনার বিরুদ্ধে স্টেপ নেবে। এখানেও তাই, এখানেও চাকরির থেকে আরও বেশি, এখানে সুযোগ বেশি পাওয়া যায় না, দুটো কি তিনটে সুযোগ পাওয়া যায়, তারপরে চ্যানেল ডিলিট হয়ে যায়। মোটামুটি সব ইউটিউবারই আসে এখানে অনেক স্বপ্ন নিয়ে, চ্যানেলটা বড় করবে, ইনকাম করবে, চ্যানেল নিয়ে একটি ভবিষ্যৎ তৈরি হবে, এই আশা নিয়ে প্রতিটি ক্রিয়েটারই কিন্তু ইউটিউবে আসেন। সেরকম আমরাও আছি, তাই আমরা সবসময় যেন চাবো যাতে চ্যানেলটা আমাদের নষ্ট না হয়, চ্যানেলটা টিকে থাকে। সেই কারণে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো অবশ্যই আপনাদের ফলো করতে হবে। আজকে বিকেল নাগাদ ইউটিউব একটি মেল পাঠিয়েছে, মনে হয় মেলটি সবাইকে পাঠিয়েছে, কেননা এই মেলটি সবারই প্রয়োজন। ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে ইউটিউব একটি মেল পাঠিয়েছে, অবশ্যই মেলটি সবাই দেখে নেবেন যে কী মেল আছে এবং কমিউনিটি গাইডলাইন কী আছে। আমি সম্পূর্ণ দেখিনি, আর আপনারা যদি বলেন তাহলে আমি কালকে ভিডিও বানিয়ে দেখাবো। বিশেষ করে যারা নিউজ চ্যানেল আছেন, যারা নিউজ চ্যানেল করেন ইন্ডিয়ান গভর্নমেন্টের, তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো কিন্তু অবশ্যই কঠোরভাবে মানতে হবে। এখন
তাদের কি রুলস আছে সেগুলো দেখে নেবেন, কি রুলস বিশেষ করে নিউজ চ্যানেলদের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস নিয়ে। ইউটিউব কিন্তু খুব কঠোর আছে, তাই ইউটিউব গাইডলাইন নিয়ে যে ইউটিউব একটি মেল পাঠিয়ে দিয়েছে দেখবেন রিমাইন্ডার করে, সেই মেলটা অবশ্যই আপনারা সবাই চেক করে দেখবেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে। আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আমাদের মোটামুটি কিছুই জানা নেই, হয়তো কিছু কিছু আমরা জানি কিন্তু সব ইউটিউবাররা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছুই জানে না। বিশেষ করে যারা নতুন ইউটিউবার, যারা ইউটিউবে নতুন এসছে, তারা কিন্তু ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন সম্বন্ধে তাদের কোনো ওয়াকিবহাল নেই। তাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা অবশ্যই আগে জেনে নিতে হবে, আর না হলে কিন্তু চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। আরেকটি কথা, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, এখন পর্যন্ত যারা ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট করেননি, আপনাদের কিন্তু ডিসেম্বর মাসের 10 তারিখ লাস্ট ডেট, এই 10 তারিখের মধ্যে ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট কিন্তু অবশ্যই করতে হবে, না হলে পেমেন্ট কিন্তু আটকে যাবে। আমি এটা আপনাদের রিমাইন্ডার দিয়ে দিলাম, আমি ডিসেম্বর মাসের দিকে আবার প্রথম দিকে একটি ভিডিও বানাবো, তখন আপনাদের দেখিয়ে দেবো। যদিও একটি ভিডিও আমার আছে সেদিকে করেছি যে রিসাবমিট কী করে করতে হয়, যারা এখন পর্যন্ত রিসাবমিট করেননি রিসাবমিট শিগগির করে ফেলুন, আর না হলে কিন্তু পেমেন্ট পাবেন না, পেমেন্ট আটকে থাকবে। ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হয়, মানতে হয়। আপনি যদি কোথাও চাকরি করেন বা কোনো কোম্পানিতে, যেখানেই হোক, সব জায়গার কিন্তু একটি রুলস থাকে, সেই রুলসটি আপনি যখনই ব্রেক করবেন তখনই কিন্তু কোম্পানি হোক বা সরকার হোক আপনার বিরুদ্ধে স্টেপ নেবে। এখানেও তাই, এখানেও চাকরির থেকে আরও বেশি, এখানে সুযোগ বেশি পাওয়া যায় না, 2 কি 3টে সুযোগ পাওয়া যায় তারপরে চ্যানেল ডিলিট হয়ে যায়। মোটামুটি সব ইউটিউবারই আসে এখানে অনেক স্বপ্ন নিয়ে, চ্যানেলটা বড় করবে, ইনকাম করবে, চ্যানেল নিয়ে একটি ভবিষ্যৎ তৈরি হবে, এই আশা নিয়ে প্রতিটি ক্রিয়েটারই কিন্তু ইউটিউবে আসেন, সেরকম আমরাও আছি। তাই আমরা সবসময়ের জন্য চাবো যাতে চ্যানেলটা আমাদের নষ্ট না হয়, চ্যানেলটা টিকে থাকে। সেই কারণে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো অবশ্যই আপনাদের ফলো করতে হবে। আজকে বিকেল নাগাদ ইউটিউব একটি মেল পাঠিয়েছে, মনে হয় মেলটি সবাইকে পাঠিয়েছে, কেননা এই মেলটি সবারই প্রয়োজন। ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে ইউটিউব একটি মেল পাঠিয়েছে, অবশ্যই মেলটি সবাই দেখে নেবেন যে কী মেল আছে এবং কমিউনিটি গাইডলাইন কী আছে। আমি সম্পূর্ণ দেখিনি, আর আপনারা যদি বলেন তাহলে আমি কালকে ভিডিও বানিয়ে দেখাবো। বিশেষ করে যারা নিউজ চ্যানেল আছেন, যারা নিউজ চ্যানেল করেন ইন্ডিয়ান গভর্নমেন্টের, তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো কিন্তু অবশ্যই কঠোরভাবে মানতে হবে। এখন তাদের কি রুলস আছে সেগুলো দেখে নেবেন, কি রুলস বিশেষ করে নিউজ চ্যানেলদের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস নিয়ে। ইউটিউব কিন্তু খুব কঠোর আছে, তাই ইউটিউব গাইডলাইন নিয়ে যে ইউটিউব একটি মেল পাঠিয়ে দিয়েছে দেখবেন রিমাইন্ডার করে, সেই মেলটা অবশ্যই আপনারা সবাই চেক করে দেখবেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে। আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আমাদের মোটামুটি কিছুই জানা নেই, হয়তো কিছু কিছু আমরা জানি কিন্তু সব ইউটিউবাররা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছুই জানে না। বিশেষ করে যারা নতুন ইউটিউবার, যারা ইউটিউবে নতুন এসছে, তারা কিন্তু ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন সম্বন্ধে তাদের কোনো ওয়াকিবহাল নেই। তাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা অবশ্যই আগে জেনে নিতে হবে, আর না হলে কিন্তু চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। আরেকটি কথা, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, এখন পর্যন্ত যারা ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট করেননি, আপনাদের কিন্তু ডিসেম্বর মাসের 10 তারিখ লাস্ট ডেট, এই 10 তারিখের মধ্যে ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট কিন্তু অবশ্যই করতে হবে, না হলে পেমেন্ট কিন্তু আটকে যাবে।
আমি এটা আপনাদের রিমাইন্ডার দিয়ে দিলাম, আমি ডিসেম্বর মাসের দিকে আবার প্রথম দিকে একটি ভিডিও বানাবো, তখন আপনাদের দেখিয়ে দেবো। যদিও একটি ভিডিও আমার আছে, সেদিকে করেছি যে রিসাবমিট কী করে করতে হয়। যারা এখন পর্যন্ত রিসাবমিট করেননি, রিসাবমিট শিগগির করে ফেলুন, আর না হলে কিন্তু পেমেন্ট পাবেন না, পেমেন্ট আটকে থাকবে। ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হয়, মানতে হয়। আপনি যদি কোথাও চাকরি করেন বা কোনো কোম্পানিতে, যেখানেই হোক, সব জায়গার কিন্তু একটি রুলস থাকে। সেই রুলসটি আপনি যখনই ব্রেক করবেন, তখনই কিন্তু কোম্পানি হোক বা সরকার হোক আপনার বিরুদ্ধে স্টেপ নেবে। এখানেও তাই, এখানেও চাকরির থেকে আরও বেশি, এখানে সুযোগ বেশি পাওয়া যায় না, দুটো কি তিনটে সুযোগ পাওয়া যায়, তারপরে চ্যানেল ডিলিট হয়ে যায়। মোটামুটি সব ইউটিউবারই আসে এখানে অনেক স্বপ্ন নিয়ে, চ্যানেলটা বড় করবে, ইনকাম করবে, চ্যানেল নিয়ে একটি ভবিষ্যৎ তৈরি হবে, এই আশা নিয়ে প্রতিটি ক্রিয়েটারই কিন্তু ইউটিউবে আসেন। সেরকম আমরাও আছি, তাই আমরা সবসময়ের জন্য চাবো যাতে চ্যানেলটা আমাদের নষ্ট না হয়, চ্যানেলটা টিকে থাকে। সেই কারণে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো অবশ্যই আপনাদের ফলো করতে হবে। আজকে বিকেল নাগাদ ইউটিউব একটি মেল পাঠিয়েছে, মনে হয় মেলটি সবাইকে পাঠিয়েছে, কেননা এই মেলটি সবারই প্রয়োজন। ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে ইউটিউব একটি মেল পাঠিয়েছে, অবশ্যই মেলটি সবাই দেখে নেবেন যে কী মেল আছে এবং কমিউনিটি গাইডলাইন কী আছে। আমি সম্পূর্ণ দেখিনি, আর আপনারা যদি বলেন তাহলে আমি কালকে ভিডিও বানিয়ে দেখাবো। বিশেষ করে যারা নিউজ চ্যানেল আছেন, যারা নিউজ চ্যানেল করেন ইন্ডিয়ান গভর্নমেন্টের, তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো কিন্তু অবশ্যই কঠোরভাবে মানতে হবে। এখন তাদের কী রুলস আছে সেগুলো দেখে নেবেন, কী রুলস, বিশেষ করে নিউজ চ্যানেলদের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস নিয়ে ইউটিউব কিন্তু খুব কঠোর আছে। তাই ইউটিউব গাইডলাইন নিয়ে যে ইউটিউব একটি মেল পাঠিয়েছে দেখবেন, রিমাইন্ডার করে, সেই মেলটা অবশ্যই আপনারা সবাই চেক করে দেখবেন, ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে। আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আমাদের মোটামুটি কিছুই জানা নেই, হয়তো কিছু কিছু আমরা জানি, কিন্তু সব ইউটিউবাররা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছুই জানে না। বিশেষ করে যারা নতুন ইউটিউবার, যারা ইউটিউবে নতুন এসছে, তারা কিন্তু ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন সম্বন্ধে তাদের কোনো ওয়াকিবহাল নেই। তাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা অবশ্যই আগে জেনে নিতে হবে, আর না হলে কিন্তু চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। আরেকটি কথা, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, এখন পর্যন্ত যারা ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট করেননি, আপনাদের কিন্তু ডিসেম্বর মাসের 10 তারিখ লাস্ট ডেট, এই 10 তারিখের মধ্যে ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট কিন্তু অবশ্যই করতে হবে, না হলে পেমেন্ট কিন্তু আটকে যাবে। আমি এটা আপনাদের রিমাইন্ডার দিয়ে দিলাম, আমি ডিসেম্বর মাসের দিকে আবার প্রথম দিকে একটি ভিডিও বানাবো, তখন আপনাদের দেখিয়ে দেবো। যদিও একটি ভিডিও আমার আছে, সেদিকে করেছি যে রিসাবমিট কী করে করতে হয়। যারা এখন পর্যন্ত রিসাবমিট করেননি, রিসাবমিট শিগগির করে ফেলুন, আর না হলে কিন্তু পেমেন্ট পাবেন না, পেমেন্ট আটকে থাকবে। ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হয়, মানতে হয়। আপনি যদি কোথাও চাকরি করেন বা কোনো কোম্পানিতে, যেখানেই হোক, সব জায়গার কিন্তু একটি রুলস থাকে। সেই রুলসটি আপনি যখনই ব্রেক করবেন, তখনই কিন্তু কোম্পানি হোক বা সরকার হোক আপনার বিরুদ্ধে স্টেপ নেবে। এখানেও তাই, এখানেও চাকরির থেকে আরও বেশি, এখানে সুযোগ বেশি পাওয়া যায় না, দুটো কি তিনটে সুযোগ পাওয়া যায়, তারপরে চ্যানেল ডিলিট হয়ে যায়। মোটামুটি সব ইউটিউবারই আসে এখানে অনেক স্বপ্ন নিয়ে, চ্যানেলটা বড় করবে, ইনকাম করবে, চ্যানেল নিয়ে একটি ভবিষ্যৎ তৈরি হবে, এই আশা নিয়ে প্রতিটি ক্রিয়েটারই কিন্তু ইউটিউবে আসেন। সেরকম আমরাও আছি, তাই
আমরা সবসময় যেন চাবো যাতে চ্যানেলটা আমাদের নষ্ট না হয়, চ্যানেলটা টিকে থাকে। সেই কারণে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো অবশ্যই আপনাদের ফলো করতে হবে। আজকে বিকেল নাগাদ ইউটিউব একটি মেল পাঠিয়েছে, মনে হয় মেলটি সবাইকে পাঠিয়েছে, কেননা এই মেলটি সবারই প্রয়োজন। ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে ইউটিউব একটি মেল পাঠিয়েছে, অবশ্যই মেলটি সবাই দেখে নেবেন যে কী মেল আছে এবং কমিউনিটি গাইডলাইন কী আছে। আমি সম্পূর্ণ দেখিনি, আর আপনারা যদি বলেন তাহলে আমি কালকে ভিডিও বানিয়ে দেখাবো। বিশেষ করে যারা নিউজ চ্যানেল আছেন, যারা নিউজ চ্যানেল করেন ইন্ডিয়ান গভর্নমেন্টের, তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো কিন্তু অবশ্যই কঠোরভাবে মানতে হবে। এখন তাদের কী রুলস আছে সেগুলো দেখে নেবেন, কী রুলস বিশেষ করে নিউজ চ্যানেলদের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস নিয়ে ইউটিউব কিন্তু খুব কঠোর আছে। তাই ইউটিউব গাইডলাইন নিয়ে যে ইউটিউব একটি মেল পাঠিয়েছে দেখবেন, রিমাইন্ডার করে সেই মেলটা অবশ্যই আপনারা সবাই চেক করে দেখবেন, ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে। আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আমাদের মোটামুটি কিছুই জানা নেই, হয়তো কিছু কিছু আমরা জানি, কিন্তু সব ইউটিউবাররা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছুই জানে না। বিশেষ করে যারা নতুন ইউটিউবার, যারা ইউটিউবে নতুন এসছে, তারা কিন্তু ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন সম্বন্ধে তাদের কোনো ওয়াকিবহাল নেই। তাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা অবশ্যই আগে জেনে নিতে হবে, আর না হলে কিন্তু চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। আরেকটি কথা, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, এখন পর্যন্ত যারা ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট করেননি, আপনাদের কিন্তু ডিসেম্বর মাসের 10 তারিখ লাস্ট ডেট। এই 10 তারিখের মধ্যে ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট কিন্তু অবশ্যই করতে হবে, না হলে পেমেন্ট কিন্তু আটকে যাবে। আমি এটা আপনাদের রিমাইন্ডার দিয়ে দিলাম, আমি ডিসেম্বর মাসের দিকে আবার প্রথম দিকে একটি ভিডিও বানাবো, তখন আপনাদের দেখিয়ে দেবো। যদিও একটি ভিডিও আমার আছে, সেদিকে করেছি যে রিসাবমিট কী করে করতে হয়। যারা এখন পর্যন্ত রিসাবমিট করেননি, রিসাবমিট শিগগির করে ফেলুন, আর না হলে কিন্তু পেমেন্ট পাবেন না, পেমেন্ট আটকে থাকবে। ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হয়, মানতে হয়। আপনি যদি কোথাও চাকরি করেন বা কোনো কোম্পানিতে, যেখানেই হোক, সব জায়গার কিন্তু একটি রুলস থাকে, সেই রুলসটি আপনি যখনই ব্রেক করবেন তখনই কিন্তু কোম্পানি হোক বা সরকার হোক আপনার বিরুদ্ধে স্টেপ নেবে। এখানেও তাই, এখানেও চাকরির থেকে আরও বেশি, এখানে সুযোগ বেশি পাওয়া যায় না, দুটো কি তিনটে সুযোগ পাওয়া যায় তারপরে চ্যানেল ডিলিট হয়ে যায়। মোটামুটি সব ইউটিউবারই আসে এখানে অনেক স্বপ্ন নিয়ে, চ্যানেলটা বড় করবে, ইনকাম করবে, চ্যানেল নিয়ে একটি ভবিষ্যৎ তৈরি হবে, এই আশা নিয়ে প্রতিটি ক্রিয়েটারই কিন্তু ইউটিউবে আসেন, সেরকম আমরাও আছি। তাই আমরা সবসময় যেন চাবো যাতে চ্যানেলটা আমাদের নষ্ট না হয়, চ্যানেলটা টিকে থাকে। সেই কারণে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো অবশ্যই আপনাদের ফলো করতে হবে। আজকে বিকেল নাগাদ ইউটিউব একটি মেল পাঠিয়েছে, মনে হয় মেলটি সবাইকে পাঠিয়েছে, কেননা এই মেলটি সবারই প্রয়োজন। ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে ইউটিউব একটি মেল পাঠিয়েছে, অবশ্যই মেলটি সবাই দেখে নেবেন যে কী মেল আছে এবং কমিউনিটি গাইডলাইন কী আছে। আমি সম্পূর্ণ দেখিনি, আর আপনারা যদি বলেন তাহলে আমি কালকে ভিডিও বানিয়ে দেখাবো। বিশেষ করে যারা নিউজ চ্যানেল আছেন, যারা নিউজ চ্যানেল করেন ইন্ডিয়ান গভর্নমেন্টের, তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো কিন্তু অবশ্যই কঠোরভাবে মানতে হবে। এখন তাদের কী রুলস আছে সেগুলো দেখে নেবেন, কী রুলস বিশেষ করে নিউজ চ্যানেলদের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস নিয়ে ইউটিউব কিন্তু খুব কঠোর আছে। তাই ইউটিউব গাইডলাইন নিয়ে যে ইউটিউব একটি মেল পাঠিয়েছে দেখবেন, রিমাইন্ডার করে সেই মেলটা অবশ্যই আপনারা সবাই চেক করে দেখবেন, ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে। আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আমাদের মোটামুটি কিছুই জানা নেই,
হয়তো কিছু কিছু আমরা জানি, কিন্তু সব ইউটিউবাররা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছুই জানে না। বিশেষ করে যারা নতুন ইউটিউবার, যারা ইউটিউবে নতুন এসছে, তারা কিন্তু ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন সম্বন্ধে তাদের কোনো ওয়াকিবহাল নেই। তাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা অবশ্যই আগে জেনে নিতে হবে, আর না হলে কিন্তু চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। আরেকটি কথা, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, এখন পর্যন্ত যারা ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট করেননি, আপনাদের কিন্তু ডিসেম্বর মাসের 10 তারিখ লাস্ট ডেট, এই 10 তারিখের মধ্যে ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট কিন্তু অবশ্যই করতে হবে, না হলে পেমেন্ট কিন্তু আটকে যাবে। আমি এটা আপনাদের রিমাইন্ডার দিয়ে দিলাম, আমি ডিসেম্বর মাসের দিকে আবার প্রথম দিকে একটি ভিডিও বানাবো, তখন আপনাদের দেখিয়ে দেবো। যদিও একটি ভিডিও আমার আছে, সেদিকে করেছি যে রিসাবমিট কী করে করতে হয়। যারা এখন পর্যন্ত রিসাবমিট করেননি, রিসাবমিট শিগগির করে ফেলুন, আর না হলে কিন্তু পেমেন্ট পাবেন না, পেমেন্ট আটকে থাকবে। ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হয়, মানতে হয়। আপনি যদি কোথাও চাকরি করেন বা কোনো কোম্পানিতে, যেখানেই হোক, সব জায়গার কিন্তু একটি রুলস থাকে, সেই রুলসটি আপনি যখনই ব্রেক করবেন তখনই কিন্তু কোম্পানি হোক বা সরকার হোক আপনার বিরুদ্ধে স্টেপ নেবে। এখানেও তাই, এখানেও চাকরির থেকে আরও বেশি, এখানে সুযোগ বেশি পাওয়া যায় না, 2 কি 3টে সুযোগ পাওয়া যায়, তারপরে চ্যানেল ডিলিট হয়ে যায়। মোটামুটি সব ইউটিউবারই আসে এখানে অনেক স্বপ্ন নিয়ে, চ্যানেলটা বড় করবে, ইনকাম করবে, চ্যানেল নিয়ে একটি ভবিষ্যৎ তৈরি হবে, এই আশা নিয়ে প্রতিটি ক্রিয়েটারই কিন্তু ইউটিউবে আসেন। সেরকম আমরাও আছি, তাই আমরা সবসময় যেন চাবো যাতে চ্যানেলটা আমাদের নষ্ট না হয়, চ্যানেলটা টিকে থাকে। সেই কারণে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো অবশ্যই আপনাদের ফলো করতে হবে।